সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, মিষ্টির বদলে কৃত্রিম মিষ্টিতে বিপদ। ডায়াবেটিস বা রোগা থাকার লোভে চিনি বাদ, তার জায়গায় কৃত্রিম চিনির বড়ি। চিনি নয়, তবে চিনির মতোই মিষ্টি। এই বিকল্পের পক্ষপাতী নন চিকিৎসকরা, তাদের দাবি এর থেকে চিনি ভালো। কারণ কৃত্রিম চিনি তৈরি করতে যে যে উপকরণ ব্যবহার করা হয় তা চিনির থেকে অনেক বেশি ক্ষতিকারক। বিশেষজ্ঞদের দাবি, যাদের ডায়াবেটিস নেই, কৃত্রিম চিনি খেলে তাদের ডায়াবেটিসের সমস্যা হতে পারে, হতে পারে ওবেসিটি ও হার্টের সমস্যাও, দেখা দিতে পারে হজমের সমস্যাও। কৃত্রিম চিনির বড়িতে থাকে সাধারণ চিনির থেকে 200 গুণ বেশি মিষ্টি অ্যাসপারটেম। ডায়েট পানীয় থেকে বেকারি খাবারে অ্যাসপারটেম পাওয়া যায়। অ্যাসপারটেমের প্রায় 90টি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। মাথা যন্ত্রণা, অস্থিরতা, বুক ধরফরানি, ওজন বৃদ্ধি, হতাশা, স্নায়ুর সমস্যা। কৃত্রিম চিনির বড়িতে থাকে সুক্রালোস, যা চিনির তুলনায় 600 গুণ বেশি মিষ্টি। এটি বেশি ব্যবহারে কিডনির সমস্যা দেখা দিতে পারে। অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া পেটে যন্ত্রণা ও ডায়রিয়া। কৃত্রিম চিনির বড়িতে থাকে স্যাকারিন, খুব বেশি কৃত্রিম চিনির বড়ি খেলে মাথা ব্যথা, হতাশার পাশাপাশি আরো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ইনসুলিন নিঃসরণ ঘটায় ও প্রয়োজনের বেশি খিদে তৈরি করে। চিনির বদল হতে পারে কৃত্রিম চিনির বড়ি, কিন্তু বেশি খেলে বিপদ, তাই সাবধান। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আরো কি কি বিপদ রয়েছে জানতে ফোন করে ফেলুন 2234243918 এই দুটো নাম্বারে। এক্সপার্ট ডক্টররা কথা বলবেন আপনাদের সঙ্গে, পরিচয় করিয়ে দিই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর রাজা নাগ, এছাড়াও আমার সঙ্গে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অমিতাভ রায়। দুজনের সঙ্গে আমরা কথা বলবো, তার আগে আজ শুরু করি আপনাদের সঙ্গে কথা বলে। কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি শুভ সন্ধ্যা। হ্যাঁ শুভ সন্ধ্যা বলুন। হ্যাঁ আমি শ্যামল বসু চৌধুরী, যাদবপুর থেকে বলি। হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে, যে ডায়াবেটিক সুগার, তাদের ক্ষেত্রে তো চিনি খাওয়া যায় না, চায়েতে চিনি ছাড়াই খায়। এখন ব্যাপারটা হয়েছে সুগার ফ্রি যে ট্যাবলেট গুলো দেয়, যেমন স্যাকারিন, এখন স্যাকারিনের ক্ষেত্রে জানা গেছে যে এটা সংক্ষেপে। হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে যে আদার যে সুক্রালোস বা ওইগুলো কি ব্যবহার করা যাবে? শুনতে থাকুন আপনি। হ্যাঁ আর কে আছেন? নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সোনারপুর হরমোন গোষ্ঠীর হরিনাবি থেকে দেবাংশু ঘোষ বলছি। আমি দুটি, আমার একটু সুগার আছে, আমি সেক্ষেত্রে সুগার কিউব খেতাম। এখন সুগার সুগার কিউবে যে বিপদ দেখা যাচ্ছে সেটার ব্যাপারে জানতে চাইছি। আর দ্বিতীয়, নিশ্চয়ই আপনি জানতে পারবেন, শুনতে থাকুন ডক্টর নাগ। প্রথমে যিনি প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে মানে আর্টিফিশিয়াল সুইটনার যেটাকে বলি আমরা, আর্টিফিশিয়াল সুইটনার কি ওনার জন্য ক্ষতিকর না ভালো সুগার রিডিউস করতে? এক নম্বর কথা হচ্ছে আমরা নর্মাল টেবিল সুগার যেটাকে বলি সেই চিনিটাতে অনেক বেশি ক্যালোরিজ থাকে, তার জন্য এটার জন্য একটা বিকল্প বের করেছে সবাই, লো ক্যালোরি সুইটনার যেটাকে আর্টিফিশিয়াল সুইটনার বলি আমরা। তো সেটাতে প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের ব্রেনের কিছু সেন্সরি রিসিপ্টার আছে যেটা চিনিটা কতটা আমরা খাচ্ছি সেটা সেন্স করে, আর আর্টিফিশিয়াল সুইটনারে সুইটনেসের মাত্রাটা খুবই বেশি থাকে নর্মাল চিনির থেকে। নর্মাল চিনিতে যতটা 100 গ্রাম চিনিতে যত মিষ্টি থাকবে, ওটার 100 গ্রাম মিষ্টিতে তার থেকে হয়তো 200 টাইমস বেশি মিষ্টি হবে সেটা। তো ফলে কি হয়, আমাদের বডি অল্পতেই মনে করি যে এইটুকু তো খাচ্ছি। এক্স্যাক্টলি, আর ওটা লো এনার্জি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। নর্মাল চিনিতে যা ক্যালোরিজ আছে তার থেকে ধরুন 10 টাইমস লেস ক্যালোরি থাকবে সেটাতে, একই কোয়ান্টিটির আর্টিফিশিয়াল সুইটনার। এখন কি হয়, আমাদের বডি ওটাকে সেন্স করে, যতবার ওটা আমরা খাই তো বিকজ ইট ইজ মোর সুইট, তো আমাদের বডি চায় যে নেক্সট টাইম যখন আমরা কিছু খাই তখন আমরা চাই যে ওটার থেকেও বেশি চিনি। আমাদের টেস্ট বাডগুলো এভাবে অ্যাডাপ্ট করা আছে। আচ্ছা, ফলে কি হয়, নেক্সট টাইম যখন আমরা কিছু খেতে চাই, নর্মাল যেগুলো সুইটেনিং ফ্রুটস থাকে, সুইট ফ্রুটস থাকে বা নর্মাল সুগার থাকে, সেগুলো বডি অ্যাডজাস্ট করতে পারে না, অ্যাডাপ্ট করে না, তখন ওগুলোকে সুইট না বলে রিজেক্ট করে দেয়, তার ফলে বেশি আরো সুইট মানে আরো বেশি মিষ্টি কনজাম্পশন বাড়ে, চাহিদা বেড়ে যায়। এক্স্যাক্টলি, তার ফলে ওয়েট গেন হয়, ওয়েট গেন হওয়ার পরে ডায়াবেটিস হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, ইট ইজ এ ভিশিয়াস সাইকেল। মানে ওটার পর তখন ফলে খিদেটা বাড়িয়ে দেয়, খিদে বাড়িয়ে দেয়, খিদেটা বাড়িয়ে দেয়, ওয়েট গেন হবে। বাট হ্যাভিং সেড দ্যাট, কেউ যদি কম পরিমাণে লো ক্যালোরি সুইটনার ইউজ করতে পারে দেন ইট ইজ বেনিফিশিয়াল, বাট ইট ডাজন্ট হ্যাপেন অ্যাকচুয়ালি। ঠিকই,
কম পরিমাণ মানে কত সেটাও তো আমাদের জানতে হবে। ফোনে কেউ আছেন, শুনে নিয়ে একেবারে বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি শুভঙ্কর বলছি পুরোপুরি থেকে। এই যে বাইরে যখন আমরা ঘুরতে যাই বা ট্রেনেতে, তখন এই চিনির দানাগুলো, এই যে বড়িগুলো আমাদের খেতে দেয়, আর সেগুলো তো আমরা খাচ্ছি, সেখানে তো এরকম খুচরো চিনি বা চামচের চিনি পাবো না, তা সেই ক্ষেত্রে আমরা কি করতে বলি? শুনতে থাকুন আপনি। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, টিভিটা মিউট করে টেলিফোনে কথা বলুন। আচ্ছা আচ্ছা, বলছি যে আমি যদি আমরা স্যাকারিনের ডাস যেটা আছে সেটা যদি ব্যবহার করি চিনির বদলে, তাহলে কি সেটা ঠিক হবে? শুনতে থাকুন ডক্টর রায়। একটা হচ্ছে ট্রেনে উনি যেগুলো বলছেন, যে ট্রেনে যে সুগার কিউবস গুলো দেয়, হ্যাঁ ট্রেনে হোটেলে সেগুলো তো চিনি অ্যাকচুয়ালি, হ্যাঁ ওগুলো সুক্রোজই, পিওর টেবিল, আপনি দানা চিনি না খেয়ে কিউব আকারে খাচ্ছেন। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে, যদি আপনি মোটামুটি ইয়েটা ধরেন, সেটা হচ্ছে যে ওই একটা যদি এক চামচ ইয়েতে ধরেন, তাহলে ওয়ান গ্রাম যদি ইয়েতে হয় ওই চার ক্যালোরি কিলো ক্যালোরি হয়তো একটাতে এনার্জি থাকবে, আর চার তো ওটা উনি যদি মানে এমনি নর্মাল ইয়ে, ওটা তো আর্টিফিশিয়াল কিছু, নন নিউট্রিটিভ সুইটনেস, আমার মনে হয় একটু গুলিয়ে ফেলেছেন। যেহেতু ছবিতে দেখা যাচ্ছে ওই কিউবগুলো, ওগুলো কিন্তু আসলে চিনি, আমরা মূলত কথা বলছি যেগুলো প্লাস্টিকের কৌটোর মধ্যে গোল বড়ির মতো দেখতে, আমরা নাম করব না, সেজন্যই আপনাদের সামনে নামটা বলছি না, যেগুলো আর্টিফিশিয়াল সুইটনার, চিনির বিকল্প হিসেবে বাজারে পাওয়া যায়। স্যাকারিন উনি বললেন, স্যাকারিনের তো সাইড এফেক্ট রয়েছে যেগুলো আমরা বললাম, মেইনলি যেটা স্যাকারিনের সাইড এফেক্ট সেগুলো তো এর যেগুলো স্টাডি রিপোর্টস হয়েছে সেগুলো দু একটা, যেগুলো উনি বলছেন যে অন্যান্য সমস্যা হয় যেগুলো আগে একজন বললেন যে ক্যান্সার, এগুলো সবকটা হাইপোথিক্যালি যে প্রুফড তা না, এগুলো অনেক সময় উঠে এসছে যে কাজকর্ম হচ্ছে, কিন্তু উড়িয়ে দেওয়াও তো যায়, উড়িয়ে দেওয়াও যাবে না, কিন্তু একদম যে স্ট্যাটিস্টিক্যালি 100% প্রুফ যে খেলেই কার্সিনোজেনিক এরকমও কিন্তু খুব যে এভিডেন্স পাওয়া গেছে তা নয়, টাইম টু টাইম এভিডেন্স বেস স্টাডিগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, কন্ট্রাডিক্টরিও আসছে, কিন্তু অন্যান্য সমস্যা যেগুলো স্যাকারিন বেসড ইয়েতে হতে পারে, যে নসিয়া হতে পারে, ফোটো সেন্সিটিভিটি হতে পারে, সেগুলো সমস্যাগুলো আছেই, ওগুলো হতেই পারে। ফোনে কেউ রয়েছেন আরো, শুনবো বলুন। আমি হায়দ্রাবাদ থেকে বলছি, আমার নাম আশিস কম। আজকাল অনেক কম্পাউন্ডে স্টিভিয়া পাওয়া যায়, স্টিভিয়া সম্বন্ধে আপনাদের কি মত? কি পাওয়া যায়? শুনতে থাকুন। আর কেউ আছেন? আমরা পরে কথা বলবো ডক্টর নাগ। স্টিভিয়া ইজ আ প্লান্ট ডিরাইভড সুগার, এটা একটা একরকমের সুইট লিফ হয়, সেটার থেকে এটা ডিরাইভ করা হয়, তো ইট ক্যানট বি কল্ড আর্টিফিশিয়াল সুইটনার, এটা ন্যাচারাল সুইটনারও বলা যেতে পারে, কিন্তু এটার ওই সমস্যাটা রয়েই যাচ্ছে যেটা আমি বলেছি, আমাদের বডির ফিজিওলজি যেটা, সেটা চিনিটা কত সুইট ওটার উপরে আমাদের বডিটা অ্যাডাপ্ট করে বা অ্যাডজাস্ট করে, যখনই আমরা বেশি সুইট হিসেবে বডিটা রিকগনাইজ করছে যে এর কম সুইটনেস কিছু হলেই সুইট এনাফ, এক নম্বর। দু নম্বর, এগুলো হচ্ছে সব লো ক্যালোরি সুইটনার, যখন লো ক্যালোরি সুইটনার খাচ্ছে আমাদের বডিতে কিন্তু এনার্জির দরকার আছে, তখন বডির হাঙ্গারটা কিন্তু একই জায়গায় রয়ে গেছে, খিদেটা ঠিকই পাবে, তার ফলে কি হয় ওই সুইট জিনিস, সুগার তো নর্মাল সুগার খাচ্ছি না আমরা, লো ক্যালোরি আর্টিফিশিয়াল হোক বা ন্যাচারাল সুইটনার খাচ্ছি, বাট এনার্জি রিকোয়ারমেন্ট ইজ স্টিল দেয়ার, তার ফলে কি হয় খিদেটা বেশি পাবে, আর নর্মালি যেগুলো আমরা ফ্রুটে টেস্ট পাই, যেগুলো মিষ্টি, ধরুন সাপোজ আম বা অ্যাপেল বা গ্রেপস, ওগুলোতে মিষ্টি থাকে, উই লাইক দ্যাট। এখন যারা এই লো ক্যালোরি সুইটনিং এজেন্টস গুলো বেশি ইউজ করছে, দে উইল নট ফাইন্ড ইট টেস্টি অর ডিলিশিয়াস অ্যানিমোর, তখন বডি ওগুলো রিজেক্ট করবে বা খেতে ইচ্ছা করবে না, ফলে নন সুইট জিনিস যেগুলো, সেগুলো ধরুন নিমকি হোক বা সল্টেড ফ্রাইড ফুডস হোক, সেগুলো বেশি কনজাম্পশন হবে, তার ফলে ইট উইল আগেন গো ব্যাক, যে কারণের জন্য ওই লো ক্যালোরি সুইটনারে যাওয়া ঠিক তার উল্টো ফল হচ্ছে, আসলে আমরা মনে করছি যে এটা বোধ হয় অনেকটাই কাজের, কিন্তু আসলে সেটা হচ্ছে না। ফোনে কেউ আছেন বলুন। পিউ এবং ডাক্তার বাবুরা শুভ সন্ধ্যা জানিয়ে চিত্তরঞ্জন থেকে নবকুমার কর্মকার বলছি। বলছি আমি সারাদিনে গ্রিনটিতে এক চামচ চিনি খাচ্ছি, আর পায়েসের মধ্যে কিন্তু ওই চিনিটা ব্যবহার করতাম যেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, তাহলে কতটা ক্ষতিকারক যদি একটু জানতে পারি ভালো লাগবে। সকালে ভালো থাকুন, নমস্কার। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ সুভাষ চক্রবর্তী বলছি। বলছি এখন যে ওই চিনি গুঁড়ো পাওয়া যাচ্ছে ডাস চিনি, যেটা বুড়া নামে বিক্রি হচ্ছে, সেটা কি ভালো? শুনতে থাকুন ডক্টর রায়।
বেসিক্যালি গুঁড়ো চিনি হোক বা হোল বড় দানা চিনি হোক মূলত বিকল্পটা কি উনি পায়েসে খান চিনি বলছে পায়েসে আর্টিফিশিয়াল সুইটনার ইউজ করেন এখন পায়েস আমরা রোজ খাই না আমি এক্সপেক্ট করবো যে আমরা তো রোজ পায়েস খাই না তো ওয়ান্স ইন আ ওয়াইল আমরা যদি পায়েসে নর্মাল চিনিও ইউজ করি ইট ওয়ন্ট বি হার্মফুল মানে পায়েস বছরে কয়েকবার জন্মদিন ইত্যাদি ইত্যাদিতে নর্মাল সুগার ব্যাপারটা কিন্তু ধরুন অনেকে রোগা হওয়ার জন্য এটা করে থাকেন যে তারা চিনিটা অ্যাভয়েড করলেন লো ক্যালোরি যেহেতু তারা সুইটনারের দিকে ঝুঁকলেন নিজের বিপদ কি দেখে ব্যাপারটা হচ্ছে রাজাদা যেটা বললো ক্যালোরি যেহেতু আর্টিফিশিয়াল নন নিউট্রিটিভ সুইটনার্স গুলোতে ক্যালোরিটা কম থাকছে তো ক্যালোরির বডি রিকোয়ারমেন্ট তো সিমিলার থেকেই যাচ্ছে তো আপনি খেয়েও তো ক্যালোরি রিকোয়ারমেন্ট ইটস নট বিং রিপ্লেনিশড তো বডি আলটিমেটলি ক্রেভিংসটা তো হবে হাঙ্গার যে ক্রেভিংটা সেটা দিয়ে তো আপনি এক্সট্রা ফুডটা তো নিতেই হচ্ছে কিন্তু তাহলে আমার চিনি খেতে ক্ষতি কি যদি আমার লো ক্যালোরির জন্য বডি হাঙ্গার থেকেই যায় তাহলে চিনি খেলে আমার সেই হাঙ্গারটা ফুলফিল হবে না চিনি খেলে হ্যাঁ সেটাই তো বলছি যদি পরিমিত যদি অল্প পরিমাণে যেটা সারাদিন মানে আমরা যেটা চার চামচ যদি সারাদিনে চিনি টোটাল ইনটেক হয় টেবিল চামচে ফোর গ্রাম যদি হয় তাতে তো অসুবিধা কিছু নেই কিন্তু মানে সেটার জায়গায় নন নিউট্রিটিভ সুইটনেস নিলে যেটা উনি বলছেন যদি আপনি এক্সেস পরিমাণে নিয়ে নেন তাতে হচ্ছে যে আপনি আবার ক্যালোরি রিপ্লেনিশমেন্টের জন্য আবার এক্সেস ফুড নিতে হচ্ছে তো আলটিমেটলি সেটা তো গিয়ে তো সেই ফুডটা কি ফুড আমরা জানি না যা ইচ্ছা হবে সেটা তো ফ্যাটি হচ্ছে আরেকটা জিনিস যেটা র্যাটস এর মধ্যে ইঁদুরে স্টাডি করে দেখেছে দিস আর্টিফিশিয়াল সুইটনিং এজেন্টস আর ভেরি অ্যাডিক্টিভ কয়েকটা ইঁদুরকে ট্রায়াল করে দেখেছে কোকেন দিয়েছে আর আর্টিফিশিয়াল সুইটনিং এজেন্টস দিয়েছে ওরা কোকেন ছেড়ে আর্টিফিশিয়াল সুইটনার নিয়েছে কেন কি থাকে এর মধ্যে ইটস অ্যাডিক্টিভ আমি বললাম না ব্রেনটা অ্যাডাপ্ট করে যায় সেটাতে আর খুব ফাস্ট করে তাহলে আচ্ছা তার মানে এটার উপর নির্ভরশীলতা খুব চট করে তৈরি হয়ে যায় যেটা বিপদের কারণ ফোনে কে আছেন বলুন হ্যালো হ্যাঁ আমি লিপিকা চৌধুরী বলছি সোনপুর থেকে আমার হাজবেন্ডের মেয়ে আছে সুগার আছে আমি সুগার ফ্রি ইউজ করি সব তরকারিতে সেটা কি সবার ক্ষেত্রে কি ক্ষতিকারক সেটা শুনতে থাকুন আর কে আছেন হ্যালো হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি স্বপন তালুকদার বলুন বলছি যে আমার ওই সুগার টেস্ট করেছিলাম ওই 110 হয়েছে ডাক্তারবাবু কোনো ওষুধ দেননি তা আমি ওই দুবেলা ওই সুগার ফ্রি ট্যাবলেটটি চা খাই সেটা খেতে পারবো কি শুনতে থাকুন প্রত্যেকে উত্তর পাবেন তবে আমরা কোনো ব্র্যান্ড নেম নিয়ে উত্তরটা দিতে পারবো না একটু ধৈর্য ধরুন এক্ষুনি ফিরে আসছি বিরতির পর স্বপ্ন পূরণের সাথী আদি মোহিনী মোহন কাঞ্জিলাল ভূমিকম্পের সঙ্গে যুদ্ধে আমি যোদ্ধা টপ টেক টিএমটি বার ডালকে নয় ভরসাতেও টপ বিপর আরে বসে বসে বিপর বিটেক বিটেক লাগা চুলকানি টাড়া দাঁত হাজার চুলকানি থেকে নিমিশে আরা বাচ্চারাও জানে বিটেক অয়েলমেন্ট বসে আর খেলছে হুটো পাটিতে আছে দৌড়িও যাচ্ছে দৌড় করাচ্ছে জোর কদমে এগোচ্ছে বাংলা আমু দু ভালোবাসে বাংলা আনন্দে মাতছে স্বাস্থ্য ও গড়ছে লাইফের ময়দান রোহন তোমার গাছে তফাৎ চোখে পড়ছে কি করেছো কিছু না আমি তো শুধু এলভি জল দিয়েছি অ্যাকোয়াগার্ড শুধু এতেই আছে অ্যাডভান্স বায়োট্রন টেকনোলজি যা মলিকিউলস কে ডি ক্লাস্টার করে আর জরুরি প্রাকৃতিক মিনারেলস কে আনলক করে অ্যাকোয়াগার্ড হলে তফাৎটা চোখে পড়ে জলের ডাক্তার অ্যাকোয়াগার্ড कवर है सबसे शक्तिशाली कीटनाशक जो अधिक समय तक कीटों से सुरक्षा देता है जिससे आपकी उपज बढ़े और मुनाफा भी इसीलिए तो कहते हैं कवर बरसाए धन कीटों से लंबे समय तक सुरक्षा पाने के लिए सिर्फ धानु का कवर ही मांगिए
अच्छी फसल होने के बाद बाबा का आशीर्वाद जरूर लीजिएगा। चंपा, चंदन, लैवेंडर, गुलाब, चाटेरी गंध असाधारण। भक्ति मेलाय शक्ति, मोक्ष अगरबत्ती। जाकिर हुसैन इंस्टीट्यूट ऑफ पॉलिटेक्निक, कंसीव्ड बाय मिस्टर जाकिर हुसैन, विद बेस्ट फैसिलिटीज, क्वालिटी एजुकेशन एंड एक्सीलेंट प्लेसमेंट रिकॉर्ड। फॉर एडमिशन कॉन्टैक्ट 9476307162। जीडी हॉस्पिटल एंड डायबिटीज इंस्टीट्यूट, अ मल्टी स्पेशलिटी हॉस्पिटल।